সবাইকে স্বাগতম। আমরা নিয়মিত নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আর এই নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে যেন ভুলবেন না, যাতে আমরা কোনো রেসিপি দিলে সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমি আমের মোরব্বা করব। এর জন্য আমি এখানে মাঝারি সাইজের তিনটে কাঁচা আম নিয়েছি। এটা আমি এখন ভালো করে ধুয়ে কেটে নেব। আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, এই দেখুন। আমি এবার এটা একটু ভাপ দিয়ে নেব, ঠিক সেদ্ধ করব না, যাতে টকটা চলে যায় সেজন্য একটু ভাপ দিয়ে নেব। জলটা ফুটে গেছে, আমি এবার আমগুলো সব দিয়ে দেব। আমের উতল চলে এসছে, এই দেখুন আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি এবার জল ঝরিয়ে এটা নামিয়ে নেব। 500 আম নিয়েছি আর চিনি নিয়েছি 300। এটা আমি এখন আমগুলোর উপর ছড়িয়ে দেব। দিয়ে এটা আমি আর হাত দেবো না, এটা আমি এক ঘন্টার জন্যে এইভাবে ঢেকে রেখে দেব। এক ঘন্টা পর ফিরে আসছি। এক ঘন্টা পর ফিরে আসলাম, এই দেখুন চিনিটা একদম গলে গেছে, আম থেকেও জল বেরিয়ে গেছে। আমি এবার এটা রান্না করে নেব। আমি গ্যাস ওভেনে একটি পাত্র বসিয়ে দিয়েছি, এবার আমি এই আমগুলো এর ভেতর দিয়ে দেব, দিয়ে রান্না করে নেব। আমি মিডিয়াম টু লো আছে এটা রান্না করব। আমি এখানে কিছুটা কেশর নিয়ে নিয়েছি, এটা এখন এই চিনির শিরায় আমি ভিজিয়ে রাখবো এটা। আর দুটো এলাচ থেতো করে নিয়েছি, এই দুটো এর ভেতর দিয়ে দেব। এবার আমি 10 মিনিট ধরে মিডিয়াম টু লো আছে রান্না করে নেব। আমি আর 5 মিনিট ধরে রান্না করে নিয়েছি, এবার শিরাটা দেখে নেব। এই দেখুন একটা সুতোর মতো হচ্ছে, এখন বুঝতে পারবো যে এটা হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা কেশরগুলো দিয়ে দেবো এর ভেতর, এতে খুব সুন্দর একটা কালারও আসবে আর গন্ধও হবে। এবার আমি এটা এই চিনির শিরার ভেতর 12-13 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আর আপনাদের হাতে যদি সময় না থাকে অন্তত 5-6 ঘন্টা এভাবে রেখে দেবেন। আমি এটা 12-13 ঘন্টা ভিজিয়ে রাখবো। আমি 12-13 ঘন্টা চিনির শিরাতে ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন শিরাটা টেনে নিয়েছে, আমের ভেতর সব ঢুকে গেছে। তৈরি করা যে কত সহজ সেটা আপনারা দেখেছেন, এটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, নমস্কার।